স্বাগতম সবাইকে। পুরো সমতলে বস্তুকণার গতির পূর্ববর্তী লেসনগুলোতে আমরা সমতলে বস্তুকণার গতির বিভিন্ন সূত্র এবং বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। ওইসব সূত্র এবং শর্ত ব্যবহার করে আমরা এখন কিছু গাণিতিক উদাহরণ সলভ করার চেষ্টা করব। প্রথমে এই লেসনে আমি এই উদাহরণটি ভালোভাবে খেয়াল করে দেখি। এখানে বলা হয়েছে একটি বাস স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা শুরু করার সাথে সাথে এর 40 মিটার পিছন হতে 23 মিটার পার সেকেন্ড সমবেগে একটি মোটর সাইকেল বাসটির দিকে চলা শুরু করে, কখন এরা মিলিত হবে? আমি এই পুরো গাণিতিক সমস্যাটিকে একটি চিত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে একটি বাস স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা শুরু করছে। ধরি বাসটি বি অবস্থানে স্থির অবস্থায় ছিল এবং স্থির অবস্থা থেকে সে 6 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে সরল পথে যাত্রা শুরু করে। এর বাসটির 40 মিটার পিছন হতে ধরি বি পয়েন্ট থেকে 40 মিটার পিছনের পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট বি থেকে 40 মিটার দূরত্বে, সুতরাং এ বি হচ্ছে 40 মিটার। এই দূরত্ব থেকে 23 মিটার পার সেকেন্ড সমবেগে একটি মোটর সাইকেল বাসটির দিকে চলে এবং তারা একসময় মিলিত হয়। ধরি তারা পরস্পর সি বিন্দুতে মিলিত হয় এবং বি থেকে সি এর ডিস্টেন্স আমরা ধরে নেই এক্স মিটার। এখন এ বি হচ্ছে 40 মিটার, বি সি এক্স মিটার হলে আমরা এসিকে কী লিখতে পারবো? এসি হচ্ছে 40 প্লাস এক্স মিটার। এখন আমরা দেখি এই সমস্যাকে এইসব ইনফরমেশন দিয়ে আমরা কীভাবে সলভ করতে পারবো। প্রথমে আমরা ধরে নেই বাইক এবং মোটর সাইকেল এবং বাস টি সময় পর মিলিত হবে। ধরি এরা টি সেকেন্ড পর মিলিত হবে। তাহলে একটি জিনিস বুঝে নেই, বাসটি চলা শুরু করেছিল বি পয়েন্ট থেকে এবং মোটর সাইকেল চলা শুরু করেছিল এ পয়েন্ট থেকে, এরা টি সেকেন্ড পর মিলিত হবে। অর্থাৎ বি পয়েন্ট থেকে বাসটি সি পয়েন্টে আসতে সময় লাগবে টি সেকেন্ড এবং বাইকটির এ পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্টে আসতে সেই একই সময় লাগবে, অর্থাৎ টি সেকেন্ড। এখন আমরা প্রথমে বি পয়েন্ট থেকে বাসটি সি পয়েন্টে আসতে মোট অতিক্রান্ত দূরত্ব হিসাব করব। এখানে বি থেকে সি পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে এক্স। প্রথমে আমরা এভাবে হিসাব করি, বাসের জন্য আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু জিরো, কেননা বাসটি স্থির অবস্থা থেকে চলা শুরু করেছে। এখানে সি বিন্দু পর্যন্ত আসতে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু এক্স মিটার, যা আমরা ধরে নিয়েছি সি পয়েন্টে আসতে বাস দ্বারা অতিক্রান্ত দূরত্ব এক্স মিটার। সময় টি আমি তো ধরে নিয়েছি, কারণ বি থেকে সি পর্যন্ত আসতে বাসটির সময় লাগে টি সেকেন্ড এবং এখানে বাসটির ত্বরণও বলে দেওয়া আছে, যেহেতু বাসটি সুষম ত্বরণে চলছে, যা হলো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বাসটির জন্য মোট অতিক্রান্ত দূরত্বের সূত্র দিলে আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ আমি যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে 0 × t + ½ × a = 6 × t². সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি s = 3t². আবার s এর মান আমরা জানি x, কারণ অতিক্রান্ত দূরত্ব x, সুতরাং এখান থেকে আমরা পাবো x = 3t². আবার আমরা যদি মোটর সাইকেলের জন্য সেম হিসাবটা করি, মোটর সাইকেলের জন্য আমরা যদি একই হিসাবটা করি কি হবে, মোটর সাইকেলটি বি থেকে 40 মিটার দূর হতে 23 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। চলন্ত কোনো বস্তুর জন্য মোট অতিক্রান্ত দূরত্ব হবে v × t, অর্থাৎ তার বেগ ইন্টু মোট সময়ের গুণফল। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি, তাহলে মোটর সাইকেলের জন্য আমি লিখতে পারবো এসি ইজ ইকুয়াল টু
তার বেগ ইনটু সময়, অর্থাৎ 23 মিটার পার সেকেন্ড ইনটু টি, সময় হলো টি। অর্থাৎ এই এসি এর মান আমরা আবার জানি, এসি ইজ ইকুয়াল টু 40 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 23 টি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 23 টি প্লাস 40। এই ইকুয়েশনের নাম আমাদের এক, আবার আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি এক্স ইজ ইকুয়াল টু 3 টি স্কোয়ার। আমি যদি এক্স এর মানটা এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমরা কী পাবো খেয়াল করি, এখান থেকে এক্স এর মান যদি আমি এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাবো এক্স, এক নম্বর ইকুয়েশন থেকে পাই এক্স ইজ ইকুয়াল টু 23 টি প্লাস 40। এক্স এর মান ছিল 3 টি স্কোয়ার, সুতরাং 3 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 টি প্লাস 40। অর্থাৎ আমি যদি সবগুলো রাশিকে এক পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো 3 টি স্কোয়ার মাইনাস 23 টি মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। আমি যদি এখানে মিডল টার্ম করি তাহলে আমি টি এর দুটো মান পাবো, একটি হলো টি ইজ ইকুয়াল টু 5 এবং অপরটি হলো টি ইজ ইকুয়াল টু 8/3। সুতরাং যেহেতু সময় পেয়েছি টি, আর আমরা বলেছিলাম টি সময় বাস এবং মোটরসাইকেল মিলিত হবে, এখানে দেখতে পাচ্ছি সময় পেয়েছি দুটো, অর্থাৎ বাস এবং মোটরসাইকেল 5 সেকেন্ড সময়ও মিলিত হবে, আবার 8/3 সেকেন্ড সময়ও মিলিত হবে। এটি কেন দেখি, প্রথমত এ পজিশনে ছিল আমার মোটরসাইকেল, বি পজিশনে বাস, এবং তারা মিলিত হয়েছে টি সময় পর সি বিন্দুতে। এখন যদি সময় হয় 5 সেকেন্ড, সময় যদি হয় 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পর বাসের বেগ কত হবে তা একটু হিসাব করে দেখি। বাসের 5 সেকেন্ড পর বাসের বেগ আমরা পাবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখানে ইউ হচ্ছে বাসের আদিবেগ, এ হচ্ছে বাসের ত্বরণ। আমরা বাসের আদিবেগ জানি 0 এবং ত্বরণ জানি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা পাবো 6 × 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। আমরা জানি এখানে যেহেতু আমরা পেয়েছি 30 মিটার, এখানে পেয়েছি 30 মিটার পার সেকেন্ড, এখানে বাসের যে বেগটা তা বাইকের বেগ অর্থাৎ 23 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি। অর্থাৎ এই অর্থাৎ 5 সেকেন্ড পর বাসটি মোটরসাইকেলকে অতিক্রম করবে এই ঘটনা অনুযায়ী। আবার সময় যখন 8/3 সেকেন্ড, তখন 8/3 সেকেন্ড পর বাসের বেগ আমরা পাবো, বাসের বেগ আমরা পাবো সেমভাবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, যেখানে আদিবেগ 0 এবং এর মান হচ্ছে 6। সুতরাং 6 × 8/3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 16 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময় যখন 8/3 সেকেন্ড, তখন বাসের বেগ আমার বাইকের বেগ থেকে কম। সুতরাং 8/3 সেকেন্ডে মোটরসাইকেলটি বাসকে অতিক্রম করবে, এবং 5 সেকেন্ডে যেহেতু বাসের বেগ মোটরসাইকেলের বেগ থেকে বেশি, সুতরাং 5 সেকেন্ড পর বাসটি মোটরসাইকেলকে অতিক্রম করবে।